জানাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, কারণ আজকে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। বিদ্যাসাগরের ভূমিকা আমাদের জীবনে কতখানি, তা বিশেষ করে আমাদের মেয়েদের জীবনে, আমরা কম বেশি সবাই সে বিষয়ে অবগত। যাই হোক, এখানে জ্ঞান দেওয়ার কিছু নেই, কারণ বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে আমাদের পরিচয় সেই হাতেখড়ির বয়স থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনেছি কিন্তু তার অনেক পরে, তারও মানে সহজ পাঠ দিয়ে যখন আমরা জীবন শুরু করি আমাদের লেখাপড়ার জীবনটা, তার বছর দুয়েক আগে থেকে আমরা বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে কিন্তু আগে পরিচয়টা তৈরি করি আমাদের পরিচয়। যাই হোক, আজকে শনিবার, এখন বাজে সন্ধ্যে 6টা, আমি বসে গেছি খাবার বানাতে। আজকে বানাবো এগ রোল। বানানোর জন্য ময়দা মাখছি। ময়দাটার মধ্যে নিয়েছি আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, 3 কাপ ময়দা, আর সামান্য একটু লবণ, আর নিয়েছি 2 চামচ সাদা তেল, রিফাইন্ড অয়েল। এটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিলে তারপর সমান পরিমাণ 3টে এগ রোল বানাবো, 3টে লেচি কেটে নেব। রুটিগুলোকে আগে বানাতে হবে, তো আমি এখন ঝটপট আগে এটা ময়দাটা মেখে নেব। আমি 3টে সমান পরিমাণ লেচি কেটে নিয়ে সেইগুলোকে একটু হালকা করে উপর থেকে তেল দিয়ে এভাবে রেখে দিয়েছি। এটাকে কিছুক্ষণ এইভাবে রাখবো, ততক্ষণে আমি বাকি প্রিপারেশনগুলো গুছিয়ে নেবো। এগুলোর জন্য আমার 3টে ডিম লাগবে, আর আমি এখানে দেবো শশা কুচি আর পেঁয়াজ কুচি। আমার কাছে বিট গাজর এই মুহূর্তে নেই, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন, দিলে আরও বেশি ভালো লাগবে। আর ভেতরে বাদাম অ্যাড করা যেতে পারে, কিন্তু বাদাম আমাদের কেউ খাবে না। এগুলোর মধ্যে একটু সামান্য লেবুর রস আমি মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে আছে চিলি সস আর ওটা টমেটো সস। এগুলোকে আমি একটা পাত্রে, ছোটো পাত্রে ঢেলে নিয়েছি, তার কারণ আমি যদি বোতল ধরে শেক করে দিই তাহলে পরে একদম এলোমেলো হয়ে যাবে, তাই জন্য এটা চামচে করে আমি ওটার ওপর রুটির ওপর প্রলেপ দেবো বলে আমি বাটিতে ঢেলে নিয়েছি। হয়ে গেছে, এবার আমি রুটিগুলোকে যতটা সম্ভব পারবো একটু পাতলা করে বেলার চেষ্টা করব। খুব বেশি পাতলা হবে না, একটু সামান্য পাতলা করে, নর্মালি যে রুটিটা আমরা খাই তার থেকে একটু পাতলা করেই বেলতে হবে, না হলে পরে কিন্তু রুটিটা ভাজার সময় শক্ত হয়ে যাবে। এইভাবে আমি এটাকে বেলে নিয়েছি, এই যে ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে সেকে নেব, এইভাবে একটু সেকে নিয়েছি। এর মধ্যে এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে জাস্ট পরোটার মতন করে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। রুটিগুলো হয়ে গেছে, এবারে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। এখানে 1টা ডিম সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। তাওয়াটাও আমার হিট হয়ে গেছে, এখানে আমি একটু তেল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ডিমটা, এইভাবে ছড়িয়ে দিলে পুরো রুটিটাতে কভার হবে ডিমটা। এবারে এর উপর রুটিটাকে চাপাবো। এবার এটাকে উল্টে দিয়েছি, এইভাবে আমি এবার 2 মিনিট ভালো করে ভেজে নেব। আমি রেডি করব, এই যে এই পাশটা এরকম ভাজা হচ্ছে, আর এই এর মধ্যে প্রথমে দেবো, একটা সাইড করে দিলে ভালো হয়। এর মধ্যে দেবো ব্ল্যাক সল্ট, এটাই হচ্ছে টিক্স, এগরোল বানানোর টিক্স। তারপর লেবুর রস খুব অল্প পরিমাণ, সসটা একটু সাইড করে এইভাবে, এটা চিলি সস। আমি এখানে কাসন দিয়ে দেবো না,
আমরা কাসুন্দি কেউ খাই না, চাইলে দেওয়া যেতেই পারে। আর দেবো টমেটো সস। এবার এটাকে রোল করার পালা। যেহেতু বাড়িতে খাবো তো ডবল কাগজ আর দেবো না। হয়ে গেছে আমাদের হোমমেড এগ রোল। সেটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। রুটিটা বানানোই হচ্ছে ট্রিক্স। রুটিটা যদি ঠিকঠাক বানানো যায় তাহলে ভেতরে মাল মশলা কম থাকলেও অসুবিধা হয় না, খেতে ভালোই লাগে। তো আমরা খেয়ে নিই। হ্যাঁ, কেমন হয়েছে বলো? আর একটা রেখে দিয়েছি বলে ভাববেন না যেটা আমি খাবো, ওটা পিকুর বাবা একটু পরে ফিরবে, ওই খাবে। তো তাই জন্য ওখানে ঢাকা দিয়ে রাখা আছে। তো আমার খাওয়া হয়ে গেছে, পিকু এখনো খাচ্ছে। পিকুটা চিলি সসটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য ওর ঝাল লাগছে, ও জল খাচ্ছে আর খাচ্ছে। তো এখন বাজে 7:30, এখন পিকু একটু পড়বে, তারপর আজকে রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে। দুপুরে সমস্ত রান্না রয়ে গেছে, ওগুলো দিয়েই আজকে আমরা ভাত খাবো, রুটি আর বানাবো না, যেহেতু এগরোল বানিয়েছি। সবাই অল্প অল্প করে একটু ভাত খেয়ে নিলেই একাল দুকাল কর হয়ে যাবে আমাদের। তো আজকের মতো আমার গল্প এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণে জন্য টাটা।